মজা করে ইলিশ তো খান, কিন্তু জানেন কি এই ইলিশের পুষ্টিগুণ কতখানি? ইলিশ মাছের নাম শুনলে জিভে জল আসে না এমন বাঙালি নেই বলেই চলে। সরষে ইলিশ, ভাপা ইলিশ, ইলিশ পাতুরি, দই ইলিশ, ইলিশের টক, ভাজা ইলিশ, ইলিশের ডিম, আরো কত কি যে বাঙালি ইলিশ দিয়ে রাখতে পারে সেই তালিকা শেষই নেই। তবে বাঙালির ইলিশ প্রেম যতটা খাঁটি, ইলিশের বাঙালি প্রেমও কিন্তু ততটাই খাঁটি। বাঙালিরা যেমন ভালোবাসা ইলিশকে ভরিয়ে দিয়েছে, ঠিক তেমনই ইলিশও নিজের পুষ্টিগুণে রক্ষা করছে তাদের। জানেন কতটা উপকারী এই ইলিশ? খনিজ উপাদানে ভরপুর ইলিশ মাছ আয়োডিন, সেলিনিয়াম, পটাশিয়াম, জিঙ্ক সমৃদ্ধ একটি মাছ। এই মাছে থাকা আয়োডিন থাইরয়েড গ্ল্যান্ড সুস্থ রাখে, সেলিনিয়াম উৎসেচক ক্ষরণে সাহায্য করে যা ক্যান্সারের মোকাবিলা করতে পারে। এছাড়াও ইলিশে থাকা অন্যান্য খনিজ বিশেষত ফসফরাস দাঁত এবং ক্যালসিয়াম হাড়ের পুষ্টির জন্য একান্ত অপরিহার্য, হাড়ের জন্য ভালো। ইলিশ মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যা রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়তে দেয় না। সামুদ্রিক মাছ হিসেবে ইলিশের সম্পৃক্ত চর্বির পরিমাণ কম থাকায় ইলিশ হাড় সুস্থ রাখে, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। ইলিশ মাছে ইপিএ ডিএইচএ নামে একটি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, ফলে থ্রম্বোসিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায়, ত্বকের সৌন্দর্য বাড়ায়। ইলিশ মাছের ওমেগা থ্রি ফ্যাট ত্বকের সৌন্দর্য রক্ষা করে এবং রোদ থেকে ত্বকের ক্ষতি হওয়া আটকায়। ইলিশ মাছে থাকা প্রোটিন এ কোলাজেন ত্বক টাইট এবং নমনীয় রাখতে সাহায্য করে, চোখ ভালো রাখে। ইলিশের ভিটামিন এ এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড চোখের সুস্থতা রক্ষায় সাহায্য করে, তাই ইলিশ মাছ খেলে চোখের স্বাস্থ্য ভালো থাকে এবং চোখ উজ্জ্বল হয়। বাত সারায়। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের সঙ্গে অস্টিও আর্থারাইটিসের প্রত্যক্ষ যোগ রয়েছে। প্রতিদিনের ডায়েটে এই সামুদ্রিক মাছ থাকলে বাতের ব্যথা, গাঁট ফুলে গিয়ে যন্ত্রণার হাত থেকে রেহাই পাওয়া যায়। ডিপ্রেশন থেকে মুক্তি। ইলিশ মাছে অরিজিনিন থাকায় তা ডিপ্রেশনের জন্য খুব ভালো। তাছাড়া ইলিশ মাছ ক্যান্সার প্রতিরোধক, হাঁপানির উপশমেও এটা বেশ উপকারী, এমনকি সর্দি কাশি প্রতিরোধে দারুণ কার্যকরী এই মাছ। ইলিশের পাতুরি, ভাপা, ঝাল, ঝোল সবই বেশ সুস্বাদু, তাই যেটা ইচ্ছা সেটা খেতে কোনো বাধা নেই। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, কড়া করে ভাজা যাবে না ইলিশ মাছ, এমনটা করলেই কিন্তু মাছের মধ্যে থাকা সব গুণাগুণ নষ্ট হয়ে যাবে।